হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক বৃষ্টি দিয়েছে আমাদের এইখানে, তো আমি এখন পুচুকে খাবার দেব। এটা হচ্ছে গিয়ে আমার থার্ড ব্লগ যেখানে আমি পুচুকে মানে দুদিন পর খাবার দিচ্ছি, মানে দুদিন আমি ভাত খাওয়াইছি অলরেডি। হচ্ছে আজকে হচ্ছে গিয়ে পুচুকে আমি আবার খাবারটা দিলাম, দেখুন পুচু কিন্তু খাবারটা খাচ্ছে। অ্যান্ড বড় পুচু কী করছে দেখুন, বড় পুচু তো আগে থেকে খায় কারণ ও এখন অনেক বড় হয়ে গেছে। তো আমি আমার ছোটো পুচুকে খাওয়াচ্ছি, দেখুন ও কিভাবে খাচ্ছে। অ্যান্ড আরেকটা বিষয়, আমি যারা বিড়াল ভালোবাসে এবং কি বিড়াল পালতেছে আমি তাদেরকে একটা কথাই বলবো, যদি আপনারা ছোটো বাচ্চা নিয়ে আসেন, যেমন কি আমি একে রেস্কিউ করেছি অ্যান্ড ওটাকে মানে ওর মা আমাদের বাসায় মানে জন্ম দিয়েছিল, তো ওনার মানে ওরা তিনটা বাচ্চা এখন বড় হয়ে গেছে, তো একটা আমার সাথে অল্প মানে থাকে, ওইরকম একটা বন্ডিং আমাদের সাথে নাই। অ্যান্ড আমার তো ছোটো পুচু আছে, ওর সাথে কিন্তু আমাদের অনেক বন্ডিং কারণ আমি ওকে রেস্কিউ করেছিলাম যখন ওর ওর বয়স হয়েছিল মোটামুটি 12-13 দিন, তখন ও রাস্তায় এক জায়গাতে পড়েছিল, সেখান থেকে আমি ওকে রেস্কিউ করে এতটুকু বড় করেছি। তো সেটা তো আপনারা মানে বুঝতেই পাচ্ছেন যে বন্ডিং কতটুকু হয়েছে। তো যদি আপনারা বিড়ালকে খাবার দেন, গাখির বা ভাত দেন, ফার্স্টে আপনাদেরকে গাখির দিতে হবে। গাখিরটা কিন্তু গুনগুনা পানির সাথে মিক্স করে, তারপরে কিন্তু পানিটার সাথে অর্ধেক পরিমাণের বেশিটাই মানে পানি হবে, এবং কি গাখিরটা খুব কম পরিমাণে দিতে হবে কারণ বিড়াল যে মার গাখিরটা খায় সেটা কিন্তু অনেক পাতলা গাখির হয়, এরকম ঘন হয় না, যে ফলে কিন্তু বিড়ালকে গায়ের গাখির যদি আপনারা ডাইরেক্টলি খাওয়াতে চান তাহলে কিন্তু বিড়ালের ডায়রিয়া বা পেট খারাপের সমস্যা হতে পারে। তো আপনাদেরকেও ওটা লক্ষ্য রাখতে হবে যে কীভাবে আমি বিড়ালকে কী কীরকম করে কী খাওয়াবো এবং কি ডায়েট প্ল্যান কীভাবে মেনটেন করবো, সেটা অনেক একটা জানার বিষয়। তো আমি সেই জন্যই আপনাদেরকে আজকে এই ব্লগটা আমাদের এই কথাটা বলে দিলাম। অ্যান্ড আরেকটা কথা বলে দিচ্ছি, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে আমার নতুন ভিডিও সব আপনার ওই জায়গায় আগে আগে পৌঁছে যায়। তো দেখুন বড় বিড়ালটা এই মানে অল্প অল্প শুকিয়ে গেছে কারণ অনেক দিন ধরে মানে ওর খাবারটাও ঠিক হচ্ছে না। বিড়াল যখন একটু বেশি বড় হয় তখন এরকম একটা কন্ডিশনে আসে যেটাতে মানে ও শুকিয়ে যায়, কিন্তু আমার পুচু কিন্তু অনেক মোটা হচ্ছে, ও অনেক দিন ধরে ভালো ভালো খাবার খাচ্ছে এবং কি মাংস মাছ সবগুলো আমি ওকে ফ্রিডমে খাওয়াচ্ছি। দেখুন ও কিন্তু লাহে লাহে ভাত খাবে এবং ভাতে কিন্তু আপনাদেরকে গাখির পরিমাণ খুব কম দিতে হবে, নাহলে কিন্তু ও ডায়রিয়া বা ওর পাতলা পায়খানা হইতে পারে, সেজন্যই আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে। তো দেখুন প্রচুর প্রায় খাওয়া শেষ হয়ে গেছে, মানে বড় পুচু এখন খুব কম খায় অ্যান্ড ছোটো পুচু এখনও খায় আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ও মাঝে মাঝে খায়, একটু করে বসে থাকে, তারপরে আবার খায়, পুচু খেয়ে নাও, জলদি খেয়ে নাও। অ্যান্ড দেখুন ওর বডিতে যেগুলো কালার দেখতেছেন আপনারা, অল্প অল্প কালো কালো দাগ, ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওর জন্মের দাগ নয়, এগুলো আমাদের বাসায় যে মানে আমরা যে রান্না রান্নাঘরে যে কী করি রান্নাগুলো করি সেগুলোর যে বাসন যে আছে সেটার কালি লেগেছিলো, আমি বেচা কাপড় দিয়ে ওটা মানে লাহে লাহে করে মানে তুলে দিচ্ছি, আর অল্প একটু আছে মাথাতে, ওগুলো মানে লাহে লাহে উঠে যাবে। তো সেটাও ব্লগ আমি আপনাদের সাথে দেখাবো। অ্যান্ড যদি আপনাদের কোনো সমস্যা থাকে বিড়াল নিয়ে তাহলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন, অবশ্যই কমেন্টের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন কি ছোটো বাচ্চাকে কীভাবে ফিডিং করাইতে হয়, কীভাবে পালতে হয়। অ্যান্ড দেখুন আমি কীভাবে ওকে মানুষ করছি, ও কিন্তু দিনে দিনে অনেক বড় হয়ে যাচ্ছে। অ্যান্ড রেস্কিউ করার ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখবেন, আমার চ্যানেলে দেওয়া আছে, যারা যারা দেখেননি দেখবেন। এত একটা ব্যাড কন্ডিশন ছিল যেটা দেখে আপনারা চোখে জল রাখতে পারবেন না আমার মনে হচ্ছে আর গিয়ে। তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন অ্যান্ড পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।